করতে পারেন কিনা আপনি। আচ্ছা যাই হোক, আপনারা শুনছেন একটা খুব লেদ খাওয়া শো, আমরা শুক্রবার শনিবারের দিন আমরা একটু শনিবার দিন আমাদের একটু এক্সিলারেট হতে টাইম লাগে, সময় লাগে, এবং আজকে শনিবার। বাই দ্য ওয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি যে আজকে কিন্তু শনিবার, হ্যাঁ, শুক্রবার পরের দিন আজকে শনিবার, রবিবারের আগের দিন আজকে শনিবার, সপ্তাহের প্রথম দিন আজকে শনিবার, আর শনিবার মানে শনিবার আর কি, স্যাটারডে, আজকে স্যাটারডে। আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বলটো দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল 94.0। ও ইভেলি তো বিশ্বাস করলেন না তো, ইভেলি এখন আমাদের ভালোবাসার নাম, ইভেলি আমাদেরকে গরমের দিনে ঠান্ডা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, বিশ্বাস আমি নিজেই করতে পারতেছিলাম না। এবং একটু আগেই আমাদের নাট ভাই, প্রথমে আমার এসির বাজেট ছিল 75,000 টাকা। ও হ্যাঁ, তারপরে ভাবলাম যে 75,000 টাকা দিয়ে এসি কিনবো, থাক আর একটু কমে কিনি। এরপরে কি আছে সেকেন্ড ক্যাটাগরির, মানে একদম ফার্স্ট ক্যাটাগরি ওই ব্র্যান্ড ছাড়া আর কি আছে সেকেন্ড ক্যাটাগরির? আচ্ছা এইটা আছে, ওইটা হচ্ছে 45,000 টাকা। আমি 75 থেকে নেমে আসলো 45, যে 50-এর মধ্যে থাকে, এত টাকা খরচ করা ঠিক হবে না। তারপর গেলাম শোরুমে, দেখলাম হ্যাঁ যেটা হচ্ছে অনলাইনে 45,000 টাকা, শোরুমে আমার কাছ থেকে 47,000 টাকা চাইলো। আমি ভাবলাম ঠিক আছে তাহলে অনলাইন থেকেই কিনবো। তো অনলাইনে জিজ্ঞেস করলাম অফারটা কত তারিখ পর্যন্ত, বলছে 12 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 12 তারিখের আগে ওদের শোরুম হচ্ছে রামপুরাতে, রামপুরাতে গিয়ে একদিন নিয়ে আসবো। এরপরে এক ভাই আমাকে বুদ্ধি দিল, তোর শোয়ের স্পন্সর ইভেলি, তুই কি কোনোদিন ট্রাই করছিস? বলছে আমার তো কখনো কিনা লাগে নাই, ট্রাই করি নাই। বলছে অ্যাপটা নামায়া তুই শুধু 7টা দিন ওয়েট কর, প্রত্যেকদিন সন্ধ্যা রাত্রিবেলা 10টার সময় শুধু ঢুকে ঢুকে দেখবি তোর কোন এসিটা পছন্দ হয়, তোর চোখ দুইটা যদি কপালে না উঠছে তারপরে আমার বলিস। আমি প্রত্যেকদিন 10টার সময় ইভেলিতে ঢুকি, দেখি। হ্যাঁ, প্রথম দিন একদিন দেখলাম একটা কিনলে একটা ফ্রি, সেদিন তোকে বললাম তুই আর আমি মিলে একটা নিয়ে রাখলাম, পেমেন্ট করি নাই। তারপরে আরেকদিন দেখলাম যে উমা, মানে আগে যেটা একটা কিনলে একটা ফ্রি, ওটা ছিল 26,000 করে, মানে দুইটা মিলে প্রায় 50,000। তারপরে ভাবলাম আরও, আমাকে বলা হলো আরও কয়েকদিন ওয়েট করো আরও কমে পাবি। চিন্তা করলাম 26,000-এর কমে কী করে এসি পাওয়া যায়। গতকালকে রাতে 20,000 টাকা একটা এসি পেয়েছি, আমার 75,000-এর বাজেট 20,000 টাকায় আসছে। এবং কাহিনী এখানেই শেষ নয়, সেটা হচ্ছে আবার যে মোবাইল ব্যাংকিং থেকে যদি পেমেন্ট করা হয় সেখানে আবার 10% ক্যাশব্যাক, মানে 20,000 টাকার এসিও আমি 2,000 টাকা ক্যাশব্যাক পাইছি, 18,000 টাকা দিয়ে এসি কিনছি যেখানে বাজেট ছিল 75,000। দিস ইজ কল্ড ইভেলি। এই জন্য আমরা প্রাউডলি, লাউডলি এবং একদম পুরা কি বলবো, কিভাবে বলি আমরা, যে ই ভ্যালি প্রেজেন্স নাট বোল্ট দ্য টু ফান কিংস, আমরা গর্ব করে বলি আসলে, গর্ব প্রচুর, কারণ হচ্ছে হ্যাঁ একটু সময় লাগবে, আপনি আজকে অর্ডার দিবেন কালকে পেয়ে যাবেন বা 7 দিনের মধ্যে পেয়ে যাবেন তা না, একটু সময় একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করেন, ভালো জিনিস আসতে একটু সময় লাগে। ওই লাগে, আমি আমি সময় হাতে নিয়ে ইয়ে করেছি, অর্ডার করেছি, এবারও আস্তে ধীরে ওরা দিই, কারণ যারা 60,000-50,000 টাকার জিনিসটা 20,000 টাকায় দিচ্ছে, আমরা কল রিসিভ করা শুরু করি, চলো কি দিবস, আজকে ব্রেক কম নিবো আমরা, ঠিক আছে অনেকখানি সময় চলে গেছে, ফান কল দিবস আজকে আমরা, কেন ফান কল ধরবো, কল করার নাম্বার তো জানেনি 02550366 59। হ্যালো, ভালো আছি, কি নাম তোমার? আমার নাম আফরিন ভাইয়া, রূপগঞ্জ থেকে। রূপগঞ্জ থেকে আফরিন, আচ্ছা আফরিন এর আগে কথা হয়েছিল তোমার সাথে? ওয়েট করো, ওয়েট করতেছি আমরা, ওয়েট। হ্যাঁ ভাইয়া বলো। এই জন্যই তো শনিবার দিন আমরা ফান কল রাখছি, যাতে তোমার সব সময় প্রতি শনিবার আমাদের পাও পাও। হ্যাঁ, অন্য দিন পাও না পাও শনিবার দিন পাও। হ্যালো ভাইয়া, ভাইয়া আমি এখনো ঠান্ডার জিনিস হাতে পাইনি, মানে ধরে রাখছি, কিন্তু ঠান্ডা আমার কাছে আছে, চাইলে আমি নিয়ে নিতে পারি আর কি। তো তোমরা আমাকে ঠান্ডা দিতে পারবা? বলতো ভাইয়া, মানে খুবই ঝামেলা আছে, সবার চিন্তা একটাই, বল্টু ভাইয়া তোমার নাসরিন কি চলে গেছে, মানে নাসরিন দেখতেছেন আমার না, কিন্তু পুরো নাট বল্টুর লিসেনার হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ সবাই তোর দুঃখে দুঃখিত, দুঃখিত।
বলো আমার ছোট বোন কথা বলবে, তার সাথে কথা বলো। ওর নাম কি নাসরিন? তাহলে আমি কথা বলবো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। আমাদের কিছু বললে যে তোমাদের কষ্ট লাগে, এই কষ্ট কয়জন পায়, এটাকে ভোলা যায়? কি বলতে চাই বুঝলাম ভাইয়া, তোমরা একজন আরেকজন হচ্ছে যে ফোন আদান প্রদান কেন করছো? দুইজন এক লাইন এক লাইন বলে বলে ট্রান্সফার করতেছে। তোমরা আমাদের কিছু শোনাতে চাও? গান, কবিতা, নাচ, ছবি আঁকা কিছু বলতে চাও ভাইয়া? বলো, কিছু বলার আছে ভাইয়া? যারা হ্যাঁ বলো, এটা ভালো ভাইয়া। ছাড়া বাংলা সিনেমা আর নাটকের বিষয়ে পাচ্ছো কি জানো? কি বাংলা সিনেমায় কলিং বেল বাজাইয়া ভিতরে ঢুকতে না, দর দিয়ে ঢুকিয়া যাওয়া যায়, আর নাটকের বিষয়ে কলিং বেল বাজাইয়া এই চাপাবাজি সহ্য করতে পারে না, এই জন্য ফোন কেটে গেছে। একটু আগে বললো গত শনিবার শনিবার তোমাদের পাইছি, আবার আজকে পাইছি। ওরা ভাবছে আমাদের শর্ট টার্ম মেমরি লস, আমরা ভুলে গেছি। হ্যালো আবেগ। হ্যালো, আপনার কি মন খারাপ? মন খারাপ? হ্যালো, আপনার কি অনেক মন খারাপ? আপনার কি অনেক মন খারাপ? ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? তাহলে কি আপনি ভাইয়া কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? আমি কি আপনাদের বড় না ছোট? কি নাম আপনার? নাম শুনলে বুঝতে পারবো বড় না ছোট? নাম শুনে কি করে বুঝবো? আমি বুঝি। নাম কি আপনার? ইমেল তো সার্চ দিলে পাওয়া যায় না ভাইয়া। আমাকে কিছু লেখার থাকলে তুমি মেইল করে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবে আর কি। ঠিক আছে, ভালো থেকো। না, অনেকগুলো মেইল পেয়েছি, অনেকগুলো মেইল, কিন্তু হচ্ছে যে তাদের কেউই ওয়েল কোয়ালিফাইড না আর কি। সর্বপ্রথম ভালোবাসা এবং ধন্যবাদ যে রেসপন্সে সাড়া দেওয়ার জন্য। তারপরেও যাকে ঠিক যাকে সম্ভব হবে যে কাজে লাগানো, তাকে আমি নিজে থেকেই নক করব এবং তাকে আমি আমার পক্ষ থেকে তার কাছে রিপ্লাই চলে যাবে। প্রত্যেকটা ইমেইলই আমি চেক করেছি এবং প্রত্যেকটা ডিটেলস দেখেছি, যাকে দরকার হবে তাকে অবশ্যই ডাকা হবে। তুই তো অলরেডি কাজ করতেছিস। না না, আমি নতুন করে আবার অ্যাপ্লাই করছি। আমি নতুন করে অ্যাপ্লাই করছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ঢাকা থেকে ইকরা বলতেছি। ইকরা ঢাকা থেকে? আচ্ছা ইকরা, আমি ইকরাম, কেমন আছো? ইকরাম না ইকরা। ইকরা কি খবর তোমার? হ্যাঁ আমরাও ভালো আছি ইকরা। তো তোমাকে বকা দেয় না বাসায় এই যে তুমি এই সময় আমাদের সঙ্গে আছো? তুমি একটু ফোনের কাছে কাছে আসো, বুঝছো? আচ্ছা বলো ভাইয়া, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। 9 এ? তো পড়াশোনার চাপ কেমন এখন? প্রচুর চাপ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি
আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার, এই তো হয়ে গেল ট্রাই হোক, ট্রাই হোক, না ভাই যেটা আছে না ভাই, শুধু 1 2 3 বললাম না, গাবো কি গান, শুনতে খুব পছন্দ করি, কেউ শুনুক আর না শুনুক, বিরক্ত হোক বা না হোক, আমি অল টাইম গান গাইতে গাজীপুরে তো ভালো আছি, তুমি কোন ক্লাসে পড়ো রুবাইয়া? কোন ক্লাসে পড়ো? একটা ছোট বোন আছে, নাম রুবাইয়া, থ্রিতে পড়ে, ওকে মনে থাকে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ওইটাই বললাম, ফারজানার একটা ছোট ছোট বোন আছে, অনেক দোয়া, অনেক দোয়া, আচ্ছা অনেক দোয়া, 5.5 কেজি দোয়া করছি, 5.5 কেজি। হ্যাঁ আমি লাস্ট আরেকটা, আমি মোটামুটি 3 কেজির উপরে কারো করিনি, ওর 5.5 কেজি করছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, কে বলছো? নাম বললি আমি জানতে পারবো তুমি কত বড় ফ্যান, কোথা থেকে বলছো? আশ্চর্য কিসের মধ্যে কি রিভারিনি? নাটবল্টু শুনতে কি ভালো লাগে না বিরক্ত লাগে? খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কেন 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 তুমি কি আমাদের একটা গান শোনাবা? আর গান শোনার সময় নাই, পারবে না ঠিক আছে, আমরা গিয়ে আমরা ব্রেকে গিয়ে তোমাকে একটা গান শোনাচ্ছি। আজকে কণ্ঠটা ভালো নেই, সকালবেলা বরফ দিয়ে গার্গেল করেছি তো একটু সমস্যা হচ্ছে। ও বুঝছি, কি বুঝছো? কি বুঝছো আমাকে বুঝাই যাও। আমাদের আচ্ছা ভাইয়া, ভালো থেকো, ওকে টাটা টাটা।
শুনছেন ইভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফ্যান কিংস। ব্রেকের পরে তো আমরা এসএমএস কমেন্ট পড়বই আর কল তো রিসিভ করবই। এসএমএস করার জন্য টাইপ করবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 একটি লাইভ চলছে, সেইটার নিচে আপনি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই লাইভটি। ফোন করতে পারেন 02550366 59। ইভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফ্যান কিংস। ইভ্যালি কই তো কেমন ভালো লাগতেছে আজকে। ইভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফ্যান কিংস।
আসি আসি চলে যাই নাই, যাবো কোথায়, যাওয়ার তো কোনো জায়গা নেই, যাবো না যাবো না যাবো না কোথাও মোরা যাবো না। আপনারা শুনছেন ইভিলি প্রেজেন্স নাট বলটু দ্য টু ওয়ান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। যেই দুই বালক কোনোদিন কোথাও যাবে না, যাবে না বলেছে মানে যাবে না, যাবো না মানে যাবো না, যাবো না মানে যাবো নাই, নো মিন্স নো। আমার পারি মাঝে 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 এগুলো করতে পারি, মানে বিশ্বাস মানুষের কত নিচে চলে গেলে এভাবে আবার দেখে যে ঠিক আছে কিনা, না মানে কমেন্ট করব না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে। রাহিন খান কমেন্ট করেছে, যেসব ভাইয়েরা এখনো সিঙ্গেল তাদের জন্য সুখবর, প্রেম করতে চাইলে এখনই মোটর বাইক কিনুন। মোটর বাইক কিনে প্রেম করতে হবে? আচ্ছা থাক। আফরা মিরপুর থেকে লিখেছে, আজকের দিনটা কেমন যেন কি চাইতেই চাইতেছে না, আচ্ছা চাইতেছি ওইটা পাই, যেটাই চাইতেছি ওইটাই পাইতেছি না, আর যেটা চাইতেছি না ওইটাই পাইতেছি, খুব দুঃখজনক। মানে কি কি চাইতেছ তুমি, কি পাইলা? তাশফিয়া ইসলাম মোহনা লিখেছে মতলব থেকে, ও হ্যালো হাউ আর ইউ, হাউ ওয়াজ দ্য ডে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। শাকিরা ইসলাম লিখেছে, নাট বলটু ভাই আমার আব্বুর শরীর অনেক খারাপ, আমার আব্বুর জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া, অনেক অনেক দোয়া রইল তোমার বাবার জন্য। শুধু শুধু আমরা দুজন না, আমাদের লিসেনার সবাই ওর আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন। শাইলা সুলতান লিখেছে, একটা ডিম ভাসতে গিয়ে গরম তেলের ভয়ে 10 বার হাত ছড়ানোকেই বাড়ির একমাত্র মেয়ে বলে। ডিম ভাজার সময় গরম তেলের ভয়ে 10 বার হাত ছড়াইছে, মানে ডিমের যে তেল গরম করতে হয় সেই গরমটা কিন্তু খুবই সামান্য, আর ডিম যখন ছাড়ে তখন গরম না থাকলে হয়, তুমি 10 বার কেন হাত ছড়াইছ? ভুতু সাবা থেকে লিখেছে, সালাম নাট বলটু, কি খবর, কেমন আছো, কেমন ঘোরা হলো কুমিল্লাতে? অসাধারণ অসাধারণ জোস জোস, সবচেয়ে বেশি আনন্দ করছে নাট ভাই, নাট ভাই এক এত আনন্দ করছে, আমরা মানে ওনার সাথে করে পারি নাই, আমরা পাল্লা দিয়ে পারি নাই। বলটুর ব্লগ আসবে কিছুদিনের মধ্যে। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাই আমার মন খারাপ, আমি ট্যাব দিয়ে ক্লাসে ক্লাস আর তোমাদের সিএফএম এ কমেন্ট করতেছি, ট্যাব দিয়ে বাবা কি ট্যাব করার জন্য আইডি খুলেছিলাম, এখন ট্যাবের পাসওয়ার্ড, আরেকটা ট্যাব নাও, এক ট্যাব নষ্ট নাই অন্য ট্যাব নাও। শাফি আহমেদ লিখেছে, ভিক্ষুক বলতে, আম্মা গো আমার কিছু ভিক্ষা দেন, বাড়িওয়ালা আইসকা মাফ করেন, আম্মা গো আজকে মাপ যোগ করতে পারম না, আজকে আমি ফিতা আনি নাই। প্রমাণ অসেন্দি থেকে লিখেছে, ভাই ভাল লাগে না, আজ থেকে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে, দোয়া করো। আচ্ছা অনেক অনেক দোয়া। আই এম সাপু টেক মাই সালাম, জি স্টুডেন্ট, যে স্টুডেন্টরা 2020 এইটে পড়তো তাদের এক্সাম দিতে হয় নাই, বাট আমাদের এক্সাম দিতে হবে, তবে এটা ভালো। নয়ন ভরা জল লিখেছে, আমি লিখিনি আমি পড়িনি, এ প্লাস তুমি স্বপ্নতে কেন আসনি। মাবিয়া গাজীপুর থেকে লিখেছে, নাট আমি তোমাকে ভালোবাসি, বলতে বলতে পাগল হয়ে গেলাম, একবার তো বলো লাভ ইউ টু সিস্টার। হ্যাঁ সিস্টার হিসাবে তোমাকে, তোমার মুখ থেকে শুধু একবার, শুধু একবার লাভ ইউ টু সিস্টার, একবার। বুশরা তাবাসসুম লিখেছে, ভাইয়েরা আমারে 10 কেজি দোয়া কইরা দিও এক্সামের জন্য। সবার কি এক্সাম নাকি? হ্যাঁ সবার শুরু হইতেছে, 5 কেজির বেশি পারবো না, সরি না, তুই 5 কেজি আমি 5 কেজি। তারপরে দেখতে পাচ্ছি তানজিনা, তানজিনা কিশোরগঞ্জ থেকে লিখেছে, কেমন আছো ভাইয়া, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, ওয়েলকাম ওয়েলকাম। গহীন বনের কাঠুরিয়া লিখেছে, অনেকদিন পর পাগলাগারদে আসলাম। হালিমা আক্তার হামিদা শেরপুর থেকে লিখেছে, না সালেপুর থেকে লিখেছে, মাই লাভ নাম মনের আশা গ্রাম ভালোবাসা ঠান্ডা এর কি থানা, ও সব লেখছে, থানা প্রেমপুর জেলা বহুদূর, এটাই আমার পরিচয়। ওরে বাবা রে। সায়েদ আহমেদ লিখেছে, তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল, চলো দুজনে মিঙ্গেল হয়ে তৈরি করি সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ দুজনে প্রেম করে আর একটা সিঙ্গেল তৈরি করবো, ঠিকই আছে, হ্যাঁ অনেক ইন্টেলেকচুয়াল ছেলেটা। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া আমি এখন অনেক বিজি, কারণ আমি তোমাদের ফোন করেই যাচ্ছি বাট ফোন ঢুকতেছে না, তাও আমি ট্রাই করেই যাচ্ছি, তুমি বিজি থাকো আমরা ফোন ধরবো। বজ্জাতের হাড্ডি লিখেছে, সামওয়ান সারাদিন বাসায় কি করো, মি একটু পর পর ফোন হাতে নিয়ে ঠুস ঠাস বিছানায় শুয়ে পড়ি। ফাইয়াজ ঢাকা থেকে লিখেছে, ফার্স্ট টাইম মেসেজ করলাম পরে কিন্তু পড়ে দিলাম। সিমলাতুজ্জাহান লিখেছে, এখনো পর্যন্ত কারোর ঘড়ি বা শার্টের
বোতামে নিজেকে না আটকাতে পারা আমার অক্ষম ওড়না। আরে আমরা কেউ কেউ ঘড়ি পরে ঘুরতেছে ওড়না আটকানোর জন্য, কেউ কেউ ওড়না পরে ঘুরতেছে ঘড়িতে আটকানোর জন্য। এমন ঘড়ি পরি, রাবারের বেল্ট, এটা তো আটকানোর সম্ভাবনাই নাই। আপনাদের ঘড়িতে তো আরো নাই, রাবারের উপরে যে সুপার গ্লু দুই তিন ফোঁটা লাগাই লাগাই বেরোবেন। আর চোরই তো বাইকে, কারো ওড়নায় তো আটকানোর সম্ভাবনা নাই। আটকায় কি, অন্যের বাইকে বসে থাকা গার্লফ্রেন্ডের ওড়না, আরেকজনের গার্লফ্রেন্ডের ওড়না, ফেরত দিয়ে দিতে হয়। ফারজানা লিখেছে, নাটবল্টু ভাইয়া রাশেদকে বলে দিও আমি ওনাকে অনেক লাভ করি, আমি ওর জীবন সাথী হতে চাই, লাভ ইউ রাশেদ। মানে এবারে এই শোতে অন্য শোয়ে রাজের এসএমএস করছে। রাশেদ বলতে ওর বয়ফ্রেন্ড রাশেদ বা অন্য কেউ কাউকে বলতে বলেছে আর কি। আচ্ছা ও তাই নাকি? হ্যাঁ সিরিয়াসলি? আচ্ছা হ্যাঁ, রাশেদ তোমাকে অনেক ভালোবাসে ফারজানা, ও তোমাকে আই লাভ ইউ বলছে, তুমি এবার আমাদেরকে মেসেজ পাঠাও আই লাভ ইউ টু লেখা। ইশিতা বোরা বোরা কি বো রাইল, বোরাইল কোন জায়গা নাম আছে ভাই? তা তো আছে, আমরা কি সব জায়গার নাম জেনে বসে? না না আছে নাকি, আমার ঘরে একটা জায়গার নাম আমি রাখছি ইয়ে আজরাইল বোরাইল। এমডি ম্যাককুলিন লিখেছে, ভাই আমি তোমাদের নিউ ফ্রেন্ড, ধন্যবাদ জয়েন করার জন্য। ইশরাত জাহান মিতুল লিখেছে, আসসালামু আলাইকুম, আমার বোনের ছেলে হইছে, মিষ্টি খাওয়ার দাওয়াত রইল, চলে এসো সবাই। এই হয় দাওয়াত, চলে আস, কি পাঠায় দাও, মাশাআল্লাহ। ইশিতা বড়াইল থেকে লিখেছে, ভাইয়ারা আমি তোমাদের নিউ ফ্রেন্ড, আমি তোমাদেরকে অনেক বড় ফ্যান। আচ্ছা আমাদের অনেক বড়, প্লিজ আমাকে ওয়েলকাম করো। ওয়েলকাম ওয়েলকাম ইশিতা। রতনাল হাসান লিখেছে, হোয়াট ইজ ফর্মালিটি, ফোন টিপার সময় বই নিয়ে বসে থাকা। কি বই বলতেছে, পড়ছ নাকি? আহ ফর্মালিটি পালন করতে দে, পড়ে ফর্মালিটি পালন করতে। আয়েশা টাঙ্গাল থেকে লিখেছে, বলছি ভাইয়ারা তোমাদের আমার অনেক ভালো লাগে, লাভ ইউ, লাভ ইউ টু। এমডি আলামিন লিখেছে, আমাকে ওয়েলকাম করো, আমি আজকে প্রথম শুনছি, ওয়েলকাম টু অশো। ইশরাত জাহান তন্নি লিখেছে, জানো ভাইয়ারা বা জানো ভাইয়া বাবু ডিনার করছো, এই কথাটা বলার মতো কেউ নাই, তাই এখন আর ডিনার করি না, শুধু রাতে ভাত খেয়ে শুয়ে থাকি। শাওন আহমেদ লিখেছে, ও শাওন আহমেদ আমাকে লিখেছে, হ্যাঁ শাওন আহমেদ মিরপুর দুই থেকে লিখেছে, ভাইয়া একটা দিনও মেসেজ পড়লেন না, মন মেজাজ জিদ জিদে রফিকুল ইসলাম লিখেছে, বল্টু ভাই, এমডি তামজিদ লিখেছে, হাই হ্যালো তামজিদ। নাজমুল হাসান বিল্লাল লিখেছে, আমি অনেক ভদ্র আর শান্তশিষ্ট, শুধুমাত্র সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারতেছি না। চলো আমরা প্রমাণ করে দিচ্ছি, তুমি ফোন করো, বাকিটা তোমার দায়িত্ব। আমার ঢাকা থেকে লিখেছে, রাস্তায় এক পরিচিত লোককে দেখে বল্টু জিজ্ঞেস করলো, আপনাকে চিনি বলে মনে হয়, তাহলে গুলিয়ে খেয়ে ফেলুন। কেমন কথা, আপনাকে চিনি বলে মনে হয় তাহলে গুলিয়ে খেয়ে ফেলুন, গুলিয়ে খেয়ে ফেলুন। ফোন ধরি না, হ্যালো খবরদার, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? প্রমাণ নরসিংদি থেকে। তোমার এসএমএস না পড়লাম মাত্র, প্রমাণ। হ্যাঁ তোমার না অ্যাসাইনমেন্ট শুরু হইছে? হ্যাঁ। তো অ্যাসাইনমেন্ট করা বাদ দিয়ে তুমি ফোন করতেছো নাকি? এটাই তোমার অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট তো 7 দিন ধরে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 7 দিন ব্যাপী বিশেষ আয়োজনে অ্যাসাইনমেন্ট। আবার শনিবারে প্রশ্ন না, 7 দিন অ্যাসাইনমেন্ট দিয়ে বৃহস্পতিবার আবার জমা দিতে হবে। আচ্ছা বাবা, কঠিন মনে একটা কঠিন সাবজেক্ট। কি সাবজেক্টে অ্যাসাইনমেন্ট দিছে তোমাকে? বাংলা ধর্ম। বাংলা ধর্ম অ্যাসাইনমেন্ট কি তোমাকে হাতে লেখা প্র্যাকটিস দিছে নাকি? দেখে দেখে বই দেখে দেখে লেখো। বই বাতিল করে দিলে ভালো হইতো, তাহলে বই দেখে লিখতে পারতো না, মাথা কাটে যায় না। তো প্রমা তুমি অ্যাসাইনমেন্টের ফাঁকে আমাদের শুনছো নাকি আমাদের ফাঁকে অ্যাসাইনমেন্ট করতেছো? আমি আমি তোমাকে পড়াশোনাও করবে, আবার আমাদের যখন আসবে তখনও পড়াশোনাই করাবা। পড়াশোনা তোমাদের শোনার জন্য সকালে বিকালে করে ফেলি, তারপরে হ্যাঁ আবার আমাদের শোনার সময় তুমি পড়াশোনা করাবা নাকি? না 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 একদম পড়াশোনা আমি করাবো না। তাহলে এক কাজ করো, আমাদের দুই লাইন কবিতা শোনাও। কবিতা টবিতা এগুলো তো এখন মুখস্থ করায় না, আর আগেরগুলো সব ভুলে গেছি। এটা ভালো করছো, একটা মুখস্থ আগেরগুলো মনে রেখে কোনো কাজে আসতো না। হ্যাঁ কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে আমায় বুঝো নি,
আর কিছু বলার ছিল? প্রমা করে দাও আমাদের ক্ষমা, রাখি তাহলে। আচ্ছা ভাই ক্ষমা করে দিলাম। ওকে আচ্ছা ভালো লাগে না ওর এত, আবার বলে আমার যেন ভালো হয় দোয়া করো, শুধু দোয়াতে কাজ হবে না, একটু কষ্ট করতে হবে। হ্যালো, ওয়ালাইকুম, কে বলছেন? আগের মতোই আমি মানে বান্দর আছি। জানো আমি তোমাদের আজকে ফার্স্ট ফোনে পাইছি। বাহ ভেরি গুড, তাহলে মিষ্টি খাওয়া না আমাদেরকে? আমরা কি মঙ্গল গ্রহে থাকি? হ্যাঁ না থাকলে তাহলে তোমরা এসে খাওয়া যাও, তোমাদের আমরা চেষ্টা করতেছি। তাহলে এক কাজ কর, তুমি আমাদের মিষ্টি দুইটা কথা শোনাও, যে কোনো কথা আমাদের যাতে মনটা মিষ্টিতে ভরে আসে, মুখটা মাইরা আনে। আচ্ছা তাহলে একটা জোকস বলি। বলো মিষ্টি দেখে একটা জোক বলো। ক্লাসে টিচার আসছে তো স্টুডেন্টকে জিজ্ঞেস করছে যে আমি একটা কথা বলবো, তোমরা বলবা যেটা প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার। ফিউচার তো বলতেছে, টিচার বলতেছে যে বলো তো আমার বমি বমি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, এটা কোন টেন্স? আপনি মা হতে চলেছেন, অনেক মিষ্টি ছিল, মানে বলছি না মিষ্টি চোখ বলতে, এই জন্য মিষ্টির চোখ শুনেছে। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থেকো। আচ্ছা নাথ ভাই তুমি ভালো থেকো, বলতে ভাই তুমিও। আচ্ছা তুমিও ভালো থেকো। ভালো থেকো, টাটা। ভালো থেকো এক্সপ্রেস। ওয়াও ভালো থেকো, মিষ্টি খাবেন, নিয়ে আসেন, চলে আসেন, চলে আসেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? শুনতে পাচ্ছি না। কি যে গাজীপুর থেকে নূর নাহিদা? আচ্ছা এবার বুঝতে পেরেছি। তো তোমার কি কি করতেছো? কি কার ফোন চুরি করছো তুমি? চুরি করে শুনতেছো? তুমি চুরি করে শোনো ঠিক আছে, কিন্তু কথা ঠিক করে বলো। কি হয় শোনো ভাই, আমাকে পড়তে ওঠা রেখে আমি বলি যে মাঝে সময় নামাজ পড়ার সময় যে হিজাব করি তখন খুলি না, বলি আসার নামাজ পড়ে পরে খুলি। হিজাবের নিচে একটা হচ্ছে হেডফোন গুঁজে রাখি, চুরি করে একটা ফোন নিয়ে নিচে পড়ার সময় বাপ করে তোমাদের শুনি। তুমি এক কাজ করতে পারো, রেকর্ড করে রাখতে পারো, পরে শুনতে পারো সকালবেলা। আমাদের যদি সুযোগ থাকতো তাহলে আমরা তোমার ফোন মানে কল করার সাথে সাথে রিসিভ করে ফেলতাম। ও কোথায় থাকে? গাজীপুর। ঠিক আছে ভালো থেকো, লুকিয়ে লুকিয়ে শুনতে থাকো, ঠিক আছে আরেকদিন শুনিও, অপেক্ষা থাকবো। হ্যাঁ টাটা। ওয়ালাইকুম আসসালাম। কত কষ্ট করে আমাদেরকে শুনে, হ্যাঁ তারপরেও আমরা হয়তো কষ্ট করে একটু আসতে পারি না, আমরা আমরা কালকে থেকে কষ্ট করে আসবো, সোজা অন্য দিক দিয়ে ঘুরে আসবো, বনানির জ্যাম ঠেলে আসতে এমনি কষ্ট, সোজা রাস্তা না এসে আমরা অনেক কষ্ট করে আসবো।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে বলছেন আপনি? আমি মুর্শিদ, শ্রীনগর মুন্সিগঞ্জ। মুর্শিদ মুন্সিগঞ্জ? হ্যাঁ, বুঝতে পারছি আমরা। কেমন আছেন আপনি? ঘটনা কি বলেন? এই তো আজকে আমি ঘুরতে এসেছি। তো কোথায় ঘুরতে এসেছি? কোথায় ঘুরতেছেন আপনি? আমি তো আমাদের আন্টির বাসায় ঘুরতে গেছিলাম। আন্টির বাসা? আন্টির বাসায় ঘুরতে? কি রান্না আন্টি তোমাকে দেখি? আন্টি কি রান্না করছে তোমার জন্য? কি রান্না করছে? বিরিয়ানি। ওরে ওরে, খাবো খাবো। বিরিয়ানির সাথে আর কি আছে? একটু বিরিয়ানি খাবো। বিরিয়ানি আর পানি খেয়েছি। বিরিয়ানি আর পানি? ওরে কতদিন পানি কিনে রে, খাইতে ইচ্ছে করতেছে, অনেক খাইতে ইচ্ছে করতেছে। বিরিয়ানি খাইলে ভালো থাকতাম। হ্যাঁ, অনেক মিস করতেছে। তোমার আন্টির পাশে কোথায়? আন্টিদের পাশে মেদিনী মন্ডল, মুন্সিগঞ্জে। ও মুন্সিগঞ্জে, বাবা। আন্টি শোনে নাট বল্টু? না, আন্টি নাট বল্টু শুনবে কেন? মানে আন্টি শুনলে কি সমস্যা? সেটাই তো, আন্টি কেন শুনবে? তা তুমি কেন শোনো? আমি শুনি ওই পড়ালেখা পারি না দেখে আপনি। এই কেমন কথা, পড়ালেখা পারে না দেখে আমাদের শুনে? আমাদের সব এই দুষ্টু ছেলেদের আড্ডা আর কি নষ্ট হয়ে যাচ্ছে। পড়ালেখা পারলে আপনাদের শুনতাম না, শুনতাম না। আপনাদের দিকে শুনতে হয়, পড়ালেখা তো হয় না। ওরে, এরপর থেকে ফোন দিলে তোমার আমি পড়ালেখাই ধরব। দাঁড়া, কোন ক্লাসে পড়ো তুমি? আমি 7-এ পড়ি। 7-এ পড়ো? একটা প্যারাগ্রাফ শোনাও। আরে জোক না, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ শোনাও, একটা প্যারাগ্রাফ শোনাও। ইংলিশ ইংলিশ, হ্যাঁ ইংলিশ। নট বলটু ওয়াজ গোইং টু আওয়ার হোম, উস্তা খেয়ে পড়ছে পানির ভিতর। পানি না, ভুলে গেছি। ভুলে গেছি মানে মুখস্থ করছিল তার একটা ভাব। তুমি 10-এর মধ্যে -5। হ্যাঁ, এবং বাসায় বিচার গেছে। তুমি কালকে গার্জিয়ান নিয়ে আসবা, গার্জিয়ান নিয়ে আসবা, কালকে ফোনে গার্জিয়ান নিয়ে আসবা। আপনাদের তো ভালো করে শোনাই যায় না। কেন, আমাদের কথা কি? নাটকটা বলতে গট, আজকে বলতে আছে? না না, বলতে নাই আজকে। দুইটা নাট আছে, দুইজনই নাট। দুইটা নাট? হ্যাঁ, দুইটা নাট আছে। কেন, বলতে কি কিছু বলতে হবে? না না, আমি যেদিন ফোন দেই নাই, নাট থাকে নাই, বলতে থাকে। আজকে দুইটাই নাট আছে, কোনো বলটু নাই। দুইটাই নাট, দুরু দুরু দুরু, দুইটাই নাট, দুরু। হ্যাঁ, ভালো থেকো, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, আবার কল দিও। হ্যাঁ, রাতে মনে রাখবেন কিন্তু। মনে রাখবো, তোমাকে অবশ্যই মনে রাখবো। আর তুমি আমাদের আবার কল দিও, ঠিক আছে? রাতে বেশি করে বিরিয়ানি দিয়ে পানি খাবা। আটবার ফোন করেছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তুমি 1000 বার ফোনে পাও, আমরা সেই কামনা করি। আর রাতের বেলা বেশি করে বিরিয়ানি দিয়ে পানি খেও। জি ভালো আছি। কে, নারায়ণগঞ্জ থেকে কে বলছেন? আচ্ছা, নিহাল। আমি ভাবছি যে আপনি ইমরান হাশমির মতো কার্যকলাপ করে বেড়ান। ভদ্র মানুষ তো, তাই। ও, ভদ্র মানুষ রেখে ইমরান হাশমি ডাকে? হ্যাঁ আব্দুল করিম তারা দিছে নাম ইমরান হাশমি। আচ্ছা, তো ইমরান হাশমি, আপনি যে ওই ইমরান হাশমির মতো একটা একটা হাশমি দেন আমাদেরকে, দেবে না? দেবে না বলে নাই, কিন্তু ওটা পরে পরে দেবে। আচ্ছা বলতো ভাইয়া, ভাইয়া আপনার কি ওই ইয়ার ক্লাস করেন না এখন? কি করি না? ও ইয়েস, ও ইয়েস, ও ইয়েস। কোনটা ক্লাস? ও, ক্লাস বন্ধ আছে আপাতত, করোনা তো, ক্লাসের মধ্যে করোনা নেই। কি ক্লাস নিতাম আমরা? ওই যে মাঝে মাঝে ক্লাস নিই না আমি। আচ্ছা, আমরা হয়তো স্কুল খুললে আবার ক্লাস নেওয়া হবে। ক্লাস না শুরু, সিলেবাসের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? এগুলো তো প্রশ্ন বইয়ের ভিতরে নাই। আমরা আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস আছি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আরেকটু আরেকটু।
ঈদের পরে আবার দেখবো কুরবানি ঈদের জন্য আরো আড়াই মাস তিন মাস চলে গেছে, গেল রে গেল, এই বছরও চলে যাবে আর কি। অনেক অনেক দোয়া, অনেক অনেক দোয়া, ভালো থেকো, অনেক দোয়া রইলো, ভালো থেকো, আচ্ছা অবশ্যই ধরবো, অবশ্যই, ক্যা বাত ক্যা বাত, দুই ডাই নাট দূর দূর, একটা ব্রেকে যাইতে হবে, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, শেয়ার করতে থাকুন, ফিরবো শেয়ারগুলো নিয়ে এবং হচ্ছে ফোন কল তোর আরও কয়েকটা রিসিভ করবো আমরা। আরে ডাক্তার ভাই যে
চোখ খুলে দিছে আমাদের চোখ চোখ তো মাত্র খুললো, এখন ভাবতে হবে কি করা যায়, এখন বন্ধ করবো তাই ভাবতেছি। আপনারা শুনছেন ইবেলি প্রেজেন্ট নট বট দ্য টু ফান কিংস অন ইন্ডিয়ান ক্যাপিটাল এফএম 94.8। শেষবারের মতো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমি বলটু সাথে আছেন আট। হ্যাঁ পরে দাও শেয়ার গুলো পরে দাও, অনেক ঘুরবে মনে হচ্ছে। লিমন জমা আচ্ছা লিখেছে, হ্যালো মামা আমাকে কি ভুলে গেছো নাকি? হ্যাঁ ভাগনা ভাগ্নিদেরকে তো মনেও থাকে না। তারপরে ইসরাত জাহান তন্নি লিখেছিল, জানো ভাইয়া বাবু, আচ্ছা এটা তো পড়েছি আমরা, কি ঘুরে না ঘুরতে আস ঘুরছে, হ্যাঁ নব উদ্যমে ঘুরছে আর কি। কমেন্ট করেছিল কে, কাকে দেখা যায়, যারা বলে যারা বলো আমি ভালো কাজ করি না, তারা শুনো আমি প্রতিদিন কিছু গরিব দুঃখী মশাকে পেট ভরে রক্ত খাওয়াই, অনেক ভালো কাজ। লিমন জমা শেয়ার করেছিল, তারপর দেখতে পাচ্ছি রতনাল হাসান শেয়ার করেছে, সে লিখেছে আমার নিরবতাকে দুর্বল ভেবো না কারণ আমি মনে মনে গালি দিই, পুরায় ভালায় গালি দেয়া। ইসরাত জাহান মিতু লিখেছে 2017 থেকে শুনি বাট এখন পর্যন্ত ফোন ট্রাই না করে আমি ট্রাই করি নাই আমি, কারণ এত সেলিব্রিটিদের ভিড়ে আমি ছোট মানুষ তো পাবোই না, তাই হুদায় ট্রাই করি না। আহারে নূর নাহিদা লিখেছিল আমাদেরকে, হ্যালো নূর। ও এস এম মুকিত শেয়ার করেছিল, রতনাল হাসানকে দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি এমডি আতিকুর রহমানকে, এমডি আতিকুর রহমানের পরেই যিনি আছেন তিনি হচ্ছেন এমডি আশিকুল স্বপন লিখেছিল, হাই হ্যালো। নুসরাত জাহান লিখেছে সবাই ডুবে ডুবে প্রেম করো আর আমি সারাদিন নিউজ ফিডে সাঁতার কাটি, সাঁতার কাটতে বলেছে ডুবে ডুবে প্রেম করতে গিয়ে মানে আর পাইতেছেন ডুবার জায়গা পাইতেছেন, আচ্ছা আচ্ছা কে কারণে ডুববো কে জানে। তারপর দেখতে পাচ্ছি কাকে কাকে ঘুরতেছে, এখানে অনেকখানি ঘোরাঘুরি চলছে, সেখানে নতুন কাউকে দেখতে পাচ্ছি না এই জন্য আতিকুর রহমানকে দেখতে পাচ্ছি। ও মাই গড, ইধার সে মেরা টাইম নিকল গয়া, আমাদেরও বিদায় নিয়ে একদম দিন টাইম নিকল গয়া আজকে, আগামী কালকে থেকে আবার রেগুলার নাট বলটু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, আমাদের সাথে থাকবেন, হাঁস মুরগি গরু ছাগল বান্দর তা সমস্যা নাই, আমরা তো আসছি। টাটা ফ্রম ইভেল প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস। ইভেলি থেকে এসে কিনছে নাট ভাই, কিন্তু আজকে ঠান্ডা হবে।